আজকে আমরা আবার ক্রিস্টাল গেমটা খেলবো। তো অনেকে চাচ্ছিলেন ক্রিস্টাল গেমটার উপরে যেন আমি আরো ভিডিও আপলোড করি, কারণ এইটা নাকি অনেকের ফেভারিট একটা গেম। এটা থেকে নাকি অনেকে বেশি আর্নিং করতেছে, আবার অনেকে লুজারও হচ্ছে। তো আপনাদের রিকোয়েস্টটা কিন্তু মূলত আজকে আবার ক্রিস্টাল গেমটার উপরে ভিডিও বানানো, ওকে? তো এখানে একটা বিষয় আপনারা ভালোভাবে খেয়াল করেন, আমার টোটাল ব্যালেন্স হলো 5,07,390 টাকা, ওকে? যেটা কিনা আমি ক্যালকুলেটার অলরেডি লিখে রাখছি। লিখে রাখার কারণটা হলো আসলে আমি প্রফিট করি না লস করি, সেটাই আপনাদেরকে আমি দেখাবো, ওকে? এখন অনেকের যেই বড় মিস্টেকটা থাকে, অনেকে কি করে আপনার এই কিনা কয়ে 500 বা 1,000-2,000 টাকা ডিপোজিট করে ফার্স্ট টাইম, ওকে? ফার্স্ট টাইমে কী করে, ফার্স্ট রাউন্ড আপনার 100-150 টাকা আপনার প্লেস করে দেয়। তো এইটা করা যাবে না, ওকে? মনে করেন আপনার 1,000 ব্যালেন্স, ওকে? এখানে 5,07,390 টাকা আমার ব্যালেন্স, এটার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে না। আপনি মনে করেন আপনার অ্যাকাউন্টে 1,000 ব্যালেন্স, ইভেন কি এটাও মনে করেন যে আমার অ্যাকাউন্টে 1,000, ওকে? এখন জাস্ট আমি এখানে প্লেসে ব্যাটে ক্লিক করে দিলাম। এখান থেকে জাস্ট আমি কী করবো, 20 টাকাটা দিলাম। এখন কত হলো আমার 980 টাকা ব্যালেন্স, 20 টাকা আমার লস। এখন আমি আবারও কিন্তু এটা চেঞ্জ করবো না, আমি আবার 20 টাকাতে প্লে করবো। দেখুন আমার কিন্তু 2 বার লস চলে, তার মানে কত, 40 টাকা। এখন আমি চেঞ্জ স্টেকটা চেঞ্জ করে এখান থেকে 40 করে দিব। এখন আমি প্লেস করবো, ওকে? এখন কিন্তু আমার 36 টাকার মতো প্রফিট আসছে, দেখি কতটুকু আসে, 56 টাকা, ওকে? তো টোটাল আমার উইনিং হলো কত, 56 টাকা অলমোস্ট। কিন্তু এখন আমি 16 টাকার মতো প্রফিটে। এখন আমি কী করবো, চেঞ্জ স্টেক এটা আমি আবারও আপনার মাইনাস করে দিব, আবার 20-তে নিয়ে আসবো, আবারও প্লেসে ব্যাটে ক্লিক করবো, করলাম আনলাকি, ওকে? এখান থেকে জাস্ট আমি আবারও চেঞ্জ স্টিকটা আপনার ডবল করে নিব, 40 করে নিলাম, তারপর এখান থেকে ক্লিক করলাম, দেখুন 12 টাকা উইনিং, ওকে? জাস্ট 12 টাকায় উইনিং হয়েছে। তো আমরা কয়েক রাউন্ড খেলবো, তারপরে দেখবো যে আমাদের প্রফিট কত আসে, ওকে? আমাদের কিন্তু চেঞ্জ স্টেক কিন্তু 40, এখন কিন্তু ডবল, আমরা আবার এটা এগিন করবো, 40-তে এগিন করবো, ওকে? 20 টাকা, আবার 20 টাকা, 40 টাকা, ওকে? তো আমাদের টোটাল প্রফিট হইলো কত, প্রায় 100 টাকা, ওকে? এখন দেখুন আমাদের কিন্তু 100 টাকার মতো উইন, আমরা এখন কিন্তু অলরেডি 100 টাকার মতো উইন করছি 40 টাকা স্টেক করে। এখন আমরা আবার কী করবো, চেঞ্জ স্টেকটা কমাই দেবো, 20-তে নিয়ে আসবো। আসলে আমরা দেখবো যে অলওয়েজ প্রফিট করা যায় কি না, নাকি কখনো কখনো হয় প্রফিট, জাস্ট এটা আমরা আপনার অবজারভেশন করবো, ওকে? 20, ওকে? আমাদের মেন ব্যালেন্স কিন্তু ছিল 5,07,390 টাকা, এখন আমাদের ব্যালেন্স কত, 5,07,378 টাকা, অলমোস্ট আমাদের 12 টাকার মতো লস। এখন আমরা কী করবো, চেঞ্জ স্টেকে ক্লিক করে এখান থেকে এটা ডবল করে নিব, 72, এক চান্সে কিন্তু 72 চলে আসছে, ওকে? 72 12 84 84, অলমোস্ট কিন্তু আমাদের 84। এখন দেখুন আমাদের ব্যালেন্স ছিল 5,07,390 টাকা, এখন কত, 5,07,422 টাকা। তো আমরা এটা পরে হিসাব করব। এখান থেকে আমরা আবার কী করবো, প্লে এগেনে ক্লিক করব, দেখুন 40 টাকা ব্যাট প্রাইস, মাত্র 12 টাকা উইনিং, ওকে? 12 দ্বিগুণে 24 আর আমাদের উইন নেই, তার মানে 16 টাকা এই রাউন্ড আমাদের লস হইলো, ওকে? এখান থেকে আমরা চেঞ্জ স্টিকটা ডবল করে দিব, করে দিলাম। একটা বিষয় এখানে খেয়াল করবেন, আমার কিন্তু 5,07,390 টাকা ব্যালেন্স ছিল, এখনও কিন্তু 7,326 টাকা আছে, তার মানে হইল কি আমার এখনও কিন্তু 100 টাকা লস হয় নাই, ওকে? এখান থেকে জাস্ট আমি স্টেকটা আবার প্লে এগেনে ক্লিক করব, আনলাকি, ওকে? আনলাকি। এখন আমাদেরকে এটা ডবল করে দিতে হবে, আমাদের কিন্তু অলমোস্ট প্রায় কত হলো, 3,24, তার মানে 250 টাকার মতো লস। আমরা এখান থেকে আমি আবার আরেকটা 80 টাকারটা প্লে করব, 24 আসলো 24, দেখুন আমাদের টোটাল ব্যালেন্স ছিল 5,07,390 টাকা, এখন আমাদের ব্যালেন্স হলো 5,07,110 টাকা, ওকে? এখান থেকে জাস্ট আমরা স্টিকটা চেঞ্জ করে নিব, ওকে? আমরা জাস্ট এখান থেকে দিব 110, দেখি আমাদের লাকে কী কাজ করে, ওকে? 154 টাকা 110, বাট এটা এনাফ ছিল না, এটা যথেষ্ট নয়, কারণ আমাদের মেন ব্যালেন্স ছিল 5,07,390 টাকা, ওকে? আমরা এখান থেকে চেঞ্জ স্টেকটা আপনার কমায় নিয়ে আসবো, 20 নিয়ে আসবো। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই 20 করে কতক্ষণে সেটা রিকভারি করবো, কতক্ষণে প্রফিট করবো? যদি এইটুকু ধৈর্য না থাকে, একটা কাজ করতে পারেন এইভাবে করে, সরি আমি আপনাকে দেখাচ্ছি, এটা তো আমি স্টেক অ্যামাউন্ট আমি চেঞ্জ করে দিতাম, যাক এখানে 20 টাকাটা আমারটা লাক হয়ে গেলো আর কি, হয় না মাঝে মধ্যে এরকম হয় কিন্তু,
যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। ওকে 88 কত হলো আমাদের টোটাল 88 টাকা, 202 টাকার মতো চলে আসছে আমাদের। এখন আমরা চেঞ্জ স্টেক, যেমন যদি আপনার ধৈর্য না থাকে যে না হবে না তাহলে আমার মতো এইভাবে মেরে দেবেন। এখন আমার মতো এইভাবে কেন দেবেন, দেখুন আমার তো হিউজ পরিমাণে ব্যালেন্স। ওকে, এটা হিউজ পরিমাণে ব্যালেন্স হওয়ার কারণে কিন্তু এটা সম্ভব হইতেছে। ওকে, এখন যদি আমি এটাকে ডবলও করে দিই আমার কোনো টেনশন নাই, বিকজ হলো আমার কাছে অনেক অ্যামাউন্ট, আমি চাইলে কিন্তু ইজিলি মনে করেন যে রিকভারি করতে পারবো। ওকে, এখানে দেখুন আমার 5,07,390 টাকা ছিল, এখন কত 5,06,818 টাকা। আমি যদি এটাকে আমি আরও ডবল করে দিই তা তো আমার কোনো সমস্যা নেই, তার কারণ হলো আমার কাছে ব্যালেন্স আছে রিকভারি করার। ওকে, এখানে দেখুন একটা রাউন্ডে কিন্তু আপনার 14,005। এখানে দেখুন দেখুন এই বিষয়টা খেয়াল করেন ভালোভাবে, জাস্ট অনেকটি লস্ট হওয়ার পরে জাস্ট একটা রাউন্ডে কিন্তু আমি এগুলো রিকভারি করে ফেলছি। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার স্ট্র্যাটার্জির কারণে। এখন স্ট্র্যাটার্জিটা কি, স্ট্র্যাটার্জিটা তো ভিডিওতে আমি তুলে ধরালামই, কারণ যারা আপনার জ্ঞানী মানুষ তারা কিন্তু আমার স্ট্র্যাটার্জিটা বুঝবে। ওকে, এখানে দেখুন 14,848 টাকা, আমার ব্যালেন্স ছিল কত 5,07,390 টাকা, এখন ব্যালেন্স কত 5,11,426 টাকা। ওকে।